আজিজুল হক আল কাদির হতো না, যিনি না হলে তিনি হচ্ছেন মদিনাওয়ালা। সবাই উচ্চ স্বরে বলেন রহমাতাল্লিল, এই কথাটা সত্য কিনা? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইলেন, কারণ আমার এখানে একটা বিষয় সম্পর্ক ছিল কিনা, এখনো আছে কিনা, ভবিষ্যতে থাকবে কিনা, মাঝখান দিকে কোনো দেওয়াল পড়বে কিনা, আমার বিশিষ্ট নামে কতটুকু মিলাই দিলাই। এখন থেকে অনেক বছর আগে রসুলের পাকালা পাক পাঠাইলেন, তখন আমি আপনি ছিলাম একটি জায়গার মধ্যে ছিলাম, যে জায়গা থেকে বলা হচ্ছে কোরআন ও সুন্নাহর মাতৃয়াস ভিত্তির আবাসায় আলনে আরওয়া। তখন আমরা ছিলাম রুহু জগতের মধ্যে, সুবহানাল্লাহ। রসুল এসেছেন, যেরকম রসুল আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, আর আমরা আসার অপেক্ষায় রয়েছি কোথায়? আলমে আরওয়াহ, রূহের জগৎ, সেখানে আমরা ছিলাম। আর আল্লাহ পাক রসুল পাককে পাঠাচ্ছেন কি করে? আল্লাহ তাআলা বলেন রসুলকে আমি এত সুন্দর করে পৃথিবীতে পাঠাইলাম, সুন্দর করে তার তারিফ আমার জবানে আমি করে দিলাম। আমার ভাইরা সবাই বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আল্লাহ জাল্লা শানহু তিনি নিজেই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় রাসূলকে, আমার প্রিয় নবীকে, আমার প্রিয় দোস্তকে, হাবিবুল্লাহকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি আমার একজন রাসূল, যে রাসূলকে আমি সৃষ্টি না করলে আমি আল্লাহ নিজেও প্রকাশ হতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন রাসূল, তিনি এমন একজন হাবিব, তিনি এমন একজন মুস্তাফা, মুস্তাফা তিনি এমন একজন সাইয়্যিদুল মুরসালিন, যিনি না হলে আমি আল্লাহ কিছুই তৈয়ার করতাম না। চিৎকার দিব না সুবহানাল্লাহ। ও নবীকে আমরা চাই কি চাই না? আওয়াজ দিব না যুবক ভাইরা, চাই কি না? সেনার বাইরে আওয়াজ দিব না, চাই কি না? ফ্রন্টের বাইরে আওয়াজ দিব না, চাই কি না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন সৃষ্টির মূল, সৃষ্টির মেইন, সৃষ্টির সূচনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সূচনাকে আমাদের ধরে রাখতে হবে। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, আসার পরে কি করলেন সেটাও তো আমাদের জানা উচিত। নবী আসার পরে কি করলেন আর কি বললেন, আর আমরা আসার পরে কি করি আর কি বলি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী পৃথিবীতে আসা মাত্র, অর্থাৎ একটা সেকেন্ড, একটি সেকেন্ড বিলম্ব না করে, মায়ের পেট মোবারক থেকে আসা মাত্র তিনি যে কথাটুকু বলেছেন, আমার যুবক ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, সেনানি ভাইয়েরা, ফ্রন্টের ভাইয়েরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, আমার শের বাংলা স্মৃতি সংসদের ভাইয়েরা, সবাই জোরে জোরে আমার সাথে বলেন, রব্বি হাবিনি উম্মতি, রব্বি হাবিনি উম্মতি। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? রব্বি, ও রব, ও আমার প্রতিপালক, আল্লাহ আল্লাহ, এই মাত্র আমি তোমার দুনিয়ার মধ্যে আসলাম, এই মাত্র কদম আমি পৃথিবীর জমিনে আমি কদম রাখলাম, আল্লাহ আসা মাত্র শুধু একটি মাত্র দাবি, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। উম্মতের গুনাহ মাফ চাই কি চাই না? উম্মত কারা বলেন না? আমরা।
আরো জোরে বলেন উম্মত কারা? রসুল বলেছেন উম্মত, আর আমরা রসুলকে ডাকতে চাই না, রসুলকে ভালোবাসতে চাই না। এই যে এখন ইসলামের নামে আজকে ঢাকা রাজধানীর এক কোনায় টঙ্গী তোরাক নদীর পাড়ে একটি ঘটনা হয়ে গেল, বিশ্ব ইজতেমা বলতে আমার লজ্জা লাগে, বিশ্ব ইজতেমা মোটেও হতে পারে না, এটার নাম হতে পারে ঢাকার ইজতেমা। বিশ্ব ইজতেমা তো একটি আছে যেটার কোন দ্বিতীয় নেই, সুবহানাল্লাহ। বিশ্ব ইজতেমা শুধু একটি, যে ইজতেমার মধ্যে আমার নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন, যেই ময়দানের নাম সবাই উচ্চ স্বরে বলেন আরাফাতের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? ওই আরাফাতের ময়দানকে আমরা বিশ্ব ইজতেমা বলতে চাই কি চাই না? হাত ধরে বলেন চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বিশ্বস্তমা বলবো কোনটাকে? পেপারে দেখেছি যুগল করে ইনকিলাবে দৈনিক জনতার মধ্যে দেখেছি 248টি দেশ থেকে মাত্র এসেছেন 222 জন। এতজন মানুষ, এটা তো আশ্চর্য হওয়ার বিষয়। আর সূর্য যেখানে উঠে আর সূর্য যেখানে ডুবে, মাশরিক মাগরিব শামাল জুনুব অল বিশ্ব থেকে 1000 করে হলো, 50,000 করে হলো আরাফাতের ময়দানে যায় কি যায় না? এখানে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা, আর ওখানে গেলে গুনাহ মাফ। জোরে বলেন টঙ্গীতে গেলে গুনাহ, কিন্তু ওখানে গেলে গুনাহ? আমার সুন্নি ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ঢাকার ইজতেমা চান না আরাফাত ময়দান চান? ওই জন্য সরকারকে বলবো, ডক্টর সাহেব, ইয়াজউদ্দিন সাহেব, একটু বিবেককে সারা দিন, মক্কার তুলনায় যদি কোন একটি ফিল্টার নাম দেওয়া হয়, এটা আপনি রাষ্ট্রপতি হিসাবে হাশরের ময়দানে নবীর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। বিশ্বস্তমা বলে একটাই মুসলমান জানে যে ময়দানের নাম আরাফাতের ময়দান, যেরকম সুবহানাল্লাহ। বিরোধী নেত্রীর সংসদ নেত্রী পাগল হয়ে গেছে সেখানে যাওয়ার জন্য, সেখানে তো কিচ্ছু নেই, আছে শুধু গাড়ি। জোরে বলেন কি আছে? আমরা কি গাড়ি চাই না মদিনা চাই? আরো জোরে কি চাই? দিনের দাওয়াত দিচ্ছেন, অথচ দিনের দাওয়াত আমার নবী কিভাবে দিচ্ছেন সেটা আমাদেরকে জানা উচিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ পাক ইচ্ছা করে থাকে পাঠান, তিনি এসে হে আমার প্রতিপালক আল্লাহ, হাবলি উম্মতি, আমার উম্মতের সব গুনাহ তুমি মাফ করে দাও, আর যদি মাফ না করো তাহলে আমার উম্মতকে আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুটি কথা, হয় তুমি মাফ করবে আর না হয় আমার উম্মতকে আমার কাছে দিয়ে দিবে। আর আজকে সেই নবীর উম্মত হয়ে যদি নবীর দরুদ শরীফ না পড়ি, এটা কি ইবাদত হবে না বেয়াদবি হবে? আরো জোরে বলেন কি হবে? ওই যে এত বড় ইজতেমা গেল, একটু কি নেই দূর শরীফ পাওয়া আছে সোরের মতো মনে মনে, যেমন জোরে জোরে বললে যেন তাকে পুলিশে ধরে দেবে। হ্যাঁ, আমরা কি দূর আসতে চাই না জোরে চাই? নামাজে আসতে এমনি জোরে জোরে যায় আসতো, কিন্তু জোরে আসুজ আসতে পড়ে কো মনে মনে পড়ে। আমি দিনাজপুর গেলাম, দিনাজপুর যাওয়ার পর আমি মাহফিল প্রায় ওই সমস্ত এলাকা আপনাদের প্রায় 20-25,000 শ্রোতা হয়, কিন্তু আমি সারা ওই ফিল্ডের মধ্যে কেউ দূরে শরীফ পড়ে এটা আমি বুঝতে পারতেছি না। এত সুন্দর করে দূরে পড়লাম, দুঃখ হয় কেউ পড়ে না, আওয়াজ শোনা যায় না। তা আমি বললাম, কি ভাই এমন কি অপরাধ করছি আপনাকে একটু দূরে শরীফ পড়লে কি অসুবিধা হয় নাকি? হুজুর, আমরা এমন ভাবে পড়তেছি আপনি শুনতেছেন না।
আপনি কিভাবে পড়তেছেন, কমরাতে পড়তেছি তো, আমি যদি শুনে না কোন জোরে পড়া নিষেধ, কে নিষেধ করো? তো আপনার বামপাশে যিনি প্রিন্সিপাল সাহেব, যশোর আলিয়ার প্রিন্সিপাল সাহেব, উনি আমাদেরকে নিষেধ করেছেন বড় বড় করে দূরে শরীফ যেন না পড়ে। আমি সঙ্গে সঙ্গে বললাম, কি হুজুর কোন অসুবিধা আছে নাকি? কয়না না বলতে দেরি, হুজুরের অবস্থা তো আমার। শ্রোতারা বলে শয়তানকে চাই না, তারপরে তওবা তিল্লা করে ওনাকে বলে একটু জোরে পড়ে, নিয়ে জোরে পড়ছে সবাই দূরে শরীফ পড়তে চায় না, কারণ এদের হাকিকতে একটা বড় ত্রুটি রয়েছে। ওরা রাসূল পাককে মনে করেন শুধু আমাদের মতই তুমি একজন সাধারণ মানুষ। উচ্চ স্বরে বলেন না নাউযু বিল্লাহ। অথচ আমরা কি সাধারণ নবীর উম্মত? আরো জন সাধারণ নবীর উম্মত? আমাদের নবী কি সর্বশ্রেষ্ঠ নবী নয়? আমাদের নবী সর্ব, আরো জোরে বলেন আমাদের নবী সর্ব। আমাদের নবী যেমন, এমন নবী আর পৃথিবীতে ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না, আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসলেন, তাকে পাঠানো হলো কিসের জন্য? ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কার নিকটে? যাদের কাছে ঈমান নাই, কলেমা নাই, নামাজ নাই, রোজা নাই, একতা নাই, সততা নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, কিচ্ছু নাই, ওই সমাজ কাফির সমাজ, কুফরি সমাজ, ইহুদি সমাজ, নাসারা সমাজ, লাতমান্ন সমাজ, উজ্জ্বল সমাজ, অর্থাৎ যারা আল্লাহ মানে না, আল্লাহর সাথে যারা বিদেশের বাড়িতে, ওমানে, কাতারে, দুবাইতে, আরবে, কুয়েতে, বিভিন্ন দেশে আছে, তারাও নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়বে। মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কলমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবী এই কলমার স্পিড দেখে কাফেররা বলে বলে মুসলমান হচ্ছে, আমিন বলো না আমিন। এখন মাথা ব্যথা শুরু হলো, পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প, শ্রেষ্ঠ ব্যাধব, শ্রেষ্ঠ জাহেদ, যার নাম সবাই বলুন আবু জাহেদ, আর যেমন আবু, এটা বড় শয়তান। এই জন্য তার বাড়িতে গেলে পায়খানা করতে ইচ্ছা হয়। কোথায় জানেন তার বাড়ি? কোথায়? মক্কা শরীফ। তার বাড়িতে বহু পায়খানা। কেউ যদি কোনো হাজিদের যদি পায়খানার ব্যাগ নাও হয়, তার বাড়িতে গেলে এমনি ফেট ব্যথা আরম্ভ হয়ে যায়, মানে কিছু না কিছু ডেলিভারি ওখানে করতে হবে। আবু জেহেলের বাড়িতে সামান্য তবে হলো প্রস্রাব পায়খানা করতে হবে। এটা সুন্নিদের জন্য ইবাদত, সুবহানাল্লাহ। এটা সুন্নিদের জন্য। আবু জেহেলের বাড়ি কি হবে? পায়খানা। আর সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়িতে হবে নামাজ, সাইয়েদনা উমর আল ফারুকের বাড়িতে হবে নামাজ, শেখ খোদা আলীর বাড়িতে হবে নামাজ, ওসমান গনি জিন্নুরাইনের বাড়িতে হবে নামাজ, আর আবু জেহেলের বাড়িতে পায়খানা। আর একটু জোরে বলেন না, আবু জেহেলের বাড়িতে করার ইচ্ছা আছে কিনা? একটু নিয়ত করেন, আল্লাহ রে কোনো মতো মক্কায় নিয়ে যা, মধ্যে শরীফ নিয়ে যাও, এই সুযোগের জন্য আবু জেহেলের বাড়িতে একটু নিজের টয়লেট আর কতদিন যাবেন, ওখানে একটু যান, তাও পায়খানা করতে খুব মজা লাগবে, এসি ফিট করা আছে। আমরা যখন যাই এক মিনিটের জায়গায় দশ মিনিট থাকি, যাবো যেহেতু তুই তো পাইলাম না, একটু প্রস্রাব টস্রাব করি, তোর বাড়িটার একটু উদ্বোধন করে গেলাম। আমার ভাইয়ারা এ সমস্ত আকিদা রাখবেন। আবার অনেকে মক্কার থেকে ঘুরে আসি বলে, এই শেরে বাংলা হুজুরের মাজারের উপরে এত গম্বুজের দরকার কি? মক্কায় দুই বছর ছিলাম, চাকরি করলাম, এত কিছু করলাম, সেখানে মাজারও নাই, টাজারও নাই। তোমার নসিব খারাপ। তোমাকে জানা উচিত বর্তমান সৌদি সরকার মাজার বিরোধী, এবং ওইখানে দু আড়াইশো বছর আগে মাজার ছিল, কিন্তু তারা এসে তাহা
ভেঙে দিয়েছেন। সৌদিসু আমাদের দলিল নয়, আমাদের দলিল বলেন কোরআন ও হাদিস ইজমা প্লাস আরো জনের কোরআন হাদিস ইজমা। আপনার কি সৌদির মাটি চান না কোরআন চান? আরো জনের কি চান? যারা বিদেশ থেকে এসে বলে আরে ভাই তোমরা মাজার গিয়ে সমনষ্ট করো, আমি তো মক্কা শরীফ দুই বছর ছিলাম সেখানে এখন মাজার বলতেও কিছু, এগুলো মানবেন না? মনে করবেন তাদের উপর হয়তো প্রাইভেট শয়তান সওয়ার হয়ে গেছে। তওবা করা আমার ভাইয়া, মক্কা শরীফ আমাদের দলিল নয়, আমাদের দলিল কোরআন, আমাদের দলিল বুখারী মুসলিম সিয়াসিত্তা। রসুলি পাক কলমা শরীফ পড়ে পড়ে মানুষগুলিকে মুসলমান করতেছেন। আর আবু জাহেল বলে সর্বনাশ, এভাবে যদি প্রতিদিন 50 জন 60 জন 100 জন 200 জন যদি মুসলমান হয়ে যাও, তাহলে বাপ দাদার ধর্ম তো আর পৃথিবীতে থাকবে না। মুহাম্মদকে যে কোনো ভাবে হোক হয় মারতে হবে, নয় কাটতে হবে, নয় মুহাম্মদকে পৃথিবীর থেকে সরাই দিতে হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আপনি এবার আওয়াজ দিয়ে বলুন নবীজিকে হেফাজত করার মালিক কে? আরো জোরে বলুন কে? নবীর সাথে আল্লাহ আছে কিনা? এখনো আছে কিনা? সব সময় থাকবে কিনা? আল্লাহ আবু জাহেল আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু। কাফেররা বলতে শুধু মুহাম্মদ, আর আমরা উম্মত যখন নবীর নাম শুনব আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ, তুমি কি বাঁচতে চাও না মরতে চাও? আমাদের প্রিয় নবী হেসে দিলেন, সুবহানাল্লাহ। গোপনে গোপনে বহু মানুষকে তুমি কলমা পড়ে মুসলমান করে ফেলেছো, এটা আমাদের সহ্য হয় না। যদি আর শুনি তুমি মানুষকে মুসলমান বানাও তাহলে তোমাকে আমরা খুন করব, তোমাকে আমরা শেষ করে দিব, মক্কার জমিন থেকে তোমাকে বাহির করব। আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাচ্চা নবী, তিনি জবাব দিচ্ছেন এই জমির আল্লাহর, এই জমির আল্লাহর, আমি আল্লাহর, আমি থাকবো আল্লাহর হুকুমে, ইসলাম প্রচার করব আল্লাহর হুকুমে। পৃথিবীর এমন কোন শক্তি নেই ইসলাম প্রচারের মধ্যে বাধা দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন ইসলাম ধর্ম পছন্দ করেছেন কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ নামে বলুন, কলমের ময়লাটা দূর হয়ে যাক। আরো জোরে বলুন ইসলাম দিয়েছেন কে? সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহ। ইসলাম দিয়েছেন কে? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। এবার সবাই বলুন ওয়া দা'ইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। আমার নবী এমন একজন নবী যিনি প্রদীপ্ত প্রদীপ, আলোক থেকে আলোক, তিনি এমন একজন নবী যিনি নূরুল আলা নূর। ওই নবীর চেহারা দেখলে বলুন কাফের মুর্শিদ ইহুদি নাসারা পাগল হয়ে যায়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল সুন্দর একটি মিটিং করে মিটিং এর মধ্যে পাশ করে নিলেন, মুহাম্মাদের সাথে কেউ কথা বলতে পারবে না, মুহাম্মাদের কাছে কেউ যেতে পারবে না, মুহাম্মদ যদি কোনো কথা বলেন মক্কা আনবেন কেউ শুনতে পারবে না, কারণ মুহাম্মাদের চেহারার মধ্যে বড় জাদু রয়েছে। আবু জেহেল এত চক্রান্ত করার পরও সমস্ত মানুষগুলো নবীর কাছে গোপনে গোপনে চলে যায়। আবু জেহেল এবার কি করলো? আন্তর্জাতিক সাহায্য নেওয়ার জন্য ইয়ামন দেশের মধ্যে একটা চিঠি লিখলেন, ইয়ামন দেশের বাদশার কাছে একটা চিঠি লিখে আবু জেহেল বলল, হে ইয়ামনের বাদশা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে আমার একজন গ্রামের ভাতিজা পৃথিবীর মধ্যে এসে বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে একটা নতুন ধর্ম প্রচার শুরু করে দিল, যেই ধর্মের নাম ইসলাম, নিউ ইসলাম। হাবিব বিন মালিক, হে ইয়ামনের বাদশা, মক্কা শরীফ তোমার যথেষ্ট ভক্ত,
যথেষ্ট সমর্থক রয়েছে, তোমার পূর্বপুরুষের ধর্ম রয়েছে। যদি তুমি তোমার পূর্বপুরুষের ধর্ম মক্কাতে ঠিক রাখতে চাও, আমি মক্কার সর্দার আবুল হেকাম তোমাকে বললাম, আবু জাহেলের এক নাম আবুল হেকাম, আমি তোমাকে বললাম ইয়ামান দেশ থেকে তুমি সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে মক্কায় আগমন করো, তুমি যদি এসে যাও আমি তুমি এক হয়ে মুহাম্মদকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নবীজিকে মারার জন্য আন্তর্জাতিক সাহায্য চাচ্ছেন, হাত বাড়াচ্ছেন, আপনারা বলুন নবীকে মারা কি সম্ভব? আরো জোরে বলুন নবীজিকে মারা কি সম্ভব? নবীজির হায়াত কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? এখনো এখনো আমাদের প্রিয় নবী রাউজা মোবারকে মরা না জিন্দা? আরো জোরে বলেন কি? আমাদের নবী এখনো জিন্দা। ইয়ামানের বাদশার কাছে চিঠি গেল, ইয়ামানের বাদশা চিঠি পড়লেন, তবে তিনি চিঠিকে দুই ভাগ করলেন। জোরে বলেন কয় ভাগ? দুই ভাগ করে এক ভাগে দেখলেন নবীজির বিরোধী, দ্বিতীয় ভাগে দেখতেছেন নবীজির কিছু কিছু প্রশংসা। সুবহানাল্লাহ, একই শত্রুর মুখে দুই কথা, প্রথম লেগেই ইসলাম প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। বাপ দাদার ধর্ম বলতে কাফির খ্রিস্টান ইহুদিদের পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে আল্লাহর নবী ইসলামের মিশন জারি করলেন, এটা হচ্ছে। আরেকটি লিখলেন আবু জেহেল ইয়ামানের বাদশার কাছে, যে মুহাম্মাদের একটা গুণ রয়েছে কি, তার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম লেখলো মুহাম্মদ বাপদাদার ধর্মের বিরোধী, ইসলাম প্রচার করতেছে, আর দ্বিতীয় কলমে লেখলেন মুহাম্মদের চেহারা দেখলে মানুষ। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আমরা ওই নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? এখনো যদি কেউ নোয়াপাড়ায় রাউজান থানার, রাউজান উপজেলার, চট্টগ্রাম জেলার, স্বাধীন বাংলাদেশের মানচিত্রে, পাকিস্তানে, অল পৃথিবীর মুখে এখনো যদি কেউ নবীকে স্বপ্ন দেখে, তার জন্য খোদা কি কসম সাতটা জাহান্নামের আগুন হারাম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, আওয়াজ বাড়াও, জিন্দাবাদ, মাইকের আওয়াজটা একটু সামান্য বাড়াও, অথচ আবু জেহেল নবীকে দেখেছে, সৈয়দনা আবু বকর সিদ্দিক নবীকে দেখেছে গ্রামের বাড়ি একটা, গ্রামের বাড়ি বাগগা, গ্রামটার নাম কি বিবাগগা, কোরআন শরীফে এখনো মক্কা শরীফের নাম বিবাগগা। আবু জেহেলের বাড়ি ও মক্কায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়ি ও মক্কায়, আমার নবীর বাড়ি ও মক্কায়, কিন্তু যাকে দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কিন্তু তাকে আবু জেহেল দেখার বড় জাহান্নামী। সৈয়দনা আবু বকর আমার নবীকে দেখার বড় তিনি জান্নাতি, কারণ কি? আমার নবী বলে আমাকে যারা জাহিরি চোখে দেখবে, আমাকে যারা বাতিনি চোখে দেখবে, যারা আমি রসুলকে জবান একরার করবে, দিল ইয়াকিন করবে, তারা হবে জান্নাতি, যারা আমাকে শুধু জাহিরি দেখবে তারা হবে জাহান্নামী। আবু বকর জান মাল দিয়ে তিনি নবীকে পছন্দ করেছেন, এই জন্য তিনি সাহাবী। আবু জেহেল মন থেকে ভালোবাসেন নেই, এই জন্য তিনি কাফের শয়তান। এবার আমার সুন্নি ভাইরা জোরে জোরে ডাক দিয়ে বলুন, আমরা আবু বকর চাই না, আবু জেহেল চাই। আরো জোরে কি চাই? আমরা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাই, কারণ তিনি হচ্ছেন নবীওয়ালা, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, রসুলওয়ালা, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি আমার নবীর প্রধান খলিফা। চুপচাপ বলুন সুবহানাল্লাহ। নাম কি? আবু বকর সিদ্দিক।
রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামানের বাচ্চা চিঠি পড়ে, ইয়ামানের বাচ্চা আশ্চর্য হলো, মক্কার সরদার আবু জাহেল চিঠি দিলেন, চিঠির মধ্যে লিখলেন মুহাম্মদ বাপ দাদার ধর্মের বিরোধী করে, আবার চিঠির মধ্যে লিখে দিলেন মুহাম্মদের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যদি তাই হয় আমি আমারের বাচ্চা হাবিব বিন মালিক আমি মুহাম্মদের বিরোধী মতো করবো না, আগে মুহাম্মদের কাছে যাব, যাওয়ার পরে তার কাছে কতগুলো প্রশ্ন করব, প্রশ্নের সঠিক জবাব যদি পাই বিরোধী করার কোনো প্রশ্ন আসে না, আমি মুহাম্মদের কদমের মধ্যে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।